দর্শক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা আজম খান শুভ সকাল কেমন আছেন জি ভালো আছি আচ্ছা তো আমরা জানি যে ঈদকে কেন্দ্র করে এবার আমাদের বিশেষ কিছু আয়োজন ছিল তো ঈদের সময়ে কি কি কাজ গেল আপনার অভিনয়ের এবারে ঈদে বেশ কিছু কাজ করেছি তার মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও গিয়েছে আসলে বছরের শুরুতেই কাজ শুরু করেছিলাম কিন্তু করোনার কারণে মাঝখানে কিছুটা বিরতি ছিল তারপরে সীমিত পরিসরে কিছু কাজ করা হয়েছে তো তার মধ্যে একটি কাজ প্রিয় এটিএন বাংলায় গিয়েছে এবং সেটার নাম ছিল সিক্রেট মাফিয়া এবং এটা একটা ব্যতিক্রম ধর্মী চরিত্রে আমি কাজ করেছি একজন বিচারকের দায়িত্বে আমি ছিলাম তো আসলে নাটকে যেটা সব সময় হয়ে থাকে যে বাবা হিসেবে কাজ করেছি ভাই হিসেবে কাজ করেছি শিল্পপতি হিসেবে কাজ করেছি কিন্তু বিচারক হিসাবে এটা একটু ভিন্ন রকম ছিল এবং যেটা হয়েছে যে সেটটা সাজানো হয়েছিল আদালতের মতো করে এবং সেখানে শুরুই হয়েছিল বিচারকরা যেমন বলেন অর্ডার অর্ডার তো সেভাবে শেষের রায় দেওয়া তো এই বিষয়গুলো আমার জন্য একটু নস্টালজিক ছিল কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন উনি সিলেটের জেলা জজ ছিলেন যার জন্য আমি ছোটবেলায় আমি বাবাকে এরকম এজলাসে দেখেছি উনি বিচার কাজ করছেন রায় দিচ্ছেন তো ওই জায়গাটাতে গিয়ে মনে যে ওই কাজটাই আমি করছি কিন্তু অভিনয়ের জায়গায় অভিনয়ের জায়গায় আচ্ছা তো সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে যেটা হয় যে ভিন্ন ধর্মী একটা ক্যারেক্টার করতে গেলে অনেক চ্যালেঞ্জিং মনে হয় বা যেহেতু এই বিষয়টাগুলোর সাথে আপনি অনেক ছোটবেলা থেকে প্র্যাকটিক্যালি ইনভলভ ছিলেন সো আপনার খুব একটা প্রবলেম সেই জায়গা থেকে হয়নি হ্যাঁ সেটা একটা বিষয় যে মানসিক ভাবে আমি এই কাজটা সম্পর্কে জানতাম কিন্তু সেটের যে কিছু বিষয় থাকে যে কিভাবে বিচারকের এজলাসগুলো এজলাসটা হবে পেছনে সরকার প্রধানের ছবি থাকে এবং সেখানকার যে পরিবেশটা যে সেরকম ভাবে হয় সামনে আসামির কাট করা থাকে এই বিষয়গুলো মানে একটু আমার জন্য নতুন একটা বিষয় ছিল এবং সময় লেগেছে দৃশ্যগুলো ধারণ করার জন্য তবে তবে কাস্টম খুব এনজয় করেছি এবং আমার ধারণা দর্শকদেরও ভালো লেগেছে ভালো লেগেছে তো অভিনয় শুরুটা একটু জানতে চাই কিভাবে শুরু হয়েছিল এই জগতে পচ অভিনয় শুরুটা আসলে এক কথায় বললে বলতে হয় যে এটিএন বাংলা থেকেই শুরু হয়েছিল আমি ব্যক্তিগত জীবনে ব্যাংকে কাজ করি একটি শীর্ষস্থানীয় ব্যাংকের কমিউনিকেশনস বিভাগে কাজ করি তো আমাকে ব্যাংকের প্রয়োজনেই বিভিন্ন টক শোতে আসতে হতো এটিএন বাংলায় বিভিন্ন প্রোগ্রামে আমি আসতাম মিটিংয়ে আসতাম তো তখনই আমি দুজন শুভাকাঙ্ক্ষীকে আমি অনুরোধ করেছিলাম একজন হচ্ছেন শিল্পী চন্দন সিনহা একজন হচ্ছেন কর্নেল মীর মোতাহার হাসান যে আমি একটু অভিনয় করতে চাই তো তারাই প্রথম আমাকে পরিচয় করিয়ে দেন কয়েকজন গুণী নির্মাতার সাথে এবং তাদের মধ্যে চয়নিকা চৌধুরী একজন যার সাথে আমি অনেক কাজ করেছি এবং আমার সব কাজের যদি আমি সংখ্যা হিসাবে চিন্তা করি আমার ধারণা চার ভাগের এক ভাগ কাজ আমি তার সাথে করি তার সাথে করা হয়েছে তো সেই থেকে শুরু দু সালের জুলাই তিন তারিখে প্রথম কাজটা অবশ্য অন্য একটা টিভি চ্যানেলে অনেয়ার হয়েছে কিন্তু সূত্রপাত হয়েছিল এটিএন বাংলা থেকে পরবর্তীতে আমি এটিএন বাংলার সাথে অনেকগুলো কাজ অনেক কাজ করা হয়েছে আমি এটিএন বাংলা পর্দায় আপনাকে অনেকবার দেখেছি এবং হ্যাঁ প্রতিবারই ঈদে কাজ করা হয়েছে বিভিন্ন দিবস কাজ করা হয়েছে আচ্ছা তো সেই জায়গা থেকে যদি বলা যায় যে খুব একটা বেশি দীর্ঘ ক্যারিয়ার না হলেও মোটামুটি বেশ বড়ই একটা সময় পার করছেন এখনো পর্যন্ত নাটকে অথবা অভিনয়ের জায়গা থেকে তো এই পর্যন্ত কতগুলো কাজ করা হয়েছে অভিনয় কতগুলো কাজ করা হয়েছে সংখ্যার দিক থেকে একেবারে কম না মানে সব মিলিয়ে হয়তো প্রায় তিনশোর কাছাকাছি কাজ আমি করেছি কিন্তু এর মধ্যে শুধু নাটক না নাটক আছে টেলিফিল্ম আছে ধারাবাহিক আছে দু হাজার আঠেরো সাল থেকে সিনেমাতে কাজ করা শুরু করেছি তো সব কিছু মিলিয়ে হয়তো সংখ্যাটা এরকম হবে দু সাল থেকে সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছি তো আমার কাছে যেটা মনে হয় যে অনেকগুলো শাখাতে কাজ করলেও নাটকই বেশি করেছি এবং আমাদের দেশের যেহেতু অনেকগুলো টিভি চ্যানেল আছে প্রতি বছর ঈদে অনেকগুলো টিভি চ্যানেলে অনেক প্রোগ্রাম আয়োজন থাকে বিশেষ আয়োজন থাকে ফলে মানে নাটকেই কাজটা বেশি করা হয়েছে এবং নাটকের কাজটাতেই আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজেকেও আমি ভাবি যে আমি নাটকেরই মানুষ এটা ভাবি আচ্ছা তো সেই জায়গা থেকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা জানি যে চলচ্চিত্র এবং নাটক দুটো জায়গাতেই একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে অভিনয় বাট তারপরেও দুটার মধ্যে কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে তো আপনার কাছে কি মনে হয় পার্থক্যগুলো কি কি প্রথম একটা পার্থক্য হচ্ছে যে টেলিভিশন হচ্ছে একটা ফ্যামিলি মিডিয়া এবং সেখানে সবাই বসে আমরা দেখি এবং ডেফিনেটলি এই প্রোগ্রামটা এনজয় করার জন্য আমাদেরকে কোনো কিছু সাবস্ক্রাইব করতে হয় না মানে আমাদের দেশে এখনো পে চ্যানেল হয়নি কিন্তু সিনেমাটা ডিফারেন্ট সেখানে কিন্তু আমাদেরকে হ্যাঁ গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকে আপনার সবগুলো কাজ অনেক পারফেক্ট হতে হয় নাটকে সারা দিনে যতটুকু কাজ করা যায় দেখা যায় যে অনেকগুলো সিকোয়েন্স করা যায় কিন্তু সিনেমায় সেটা করা হয়ে ওঠে না বিকজ সেখানে সবকিছু অনেক ডিটেইল করা হয় আপনি লাইটের ব্যাপারে সেখানে ক্যামেরার বিভিন্ন কাজ থাকে সানের ব্যাপার থাকে সবকিছু মিলে অনেক পারফেক্ট অনেক পারফেকশন আনতে হয় অনেক অনেক বড় বড় এবং সবচেয়ে বড় বড় ব্যাপার একটা বড় ক্যানভাসে সবাই দেখছেন মানে একটা নাটকে একটা সেটে একটা জিনিস যতটুকু দেখা যায় আপনি একটু বড় পর্দায় যখন দেখছেন মানে প্রতিটা জিনিসই পারফেক্ট হতে হচ্ছে আপনার সেট সাজানো থেকে সব শুরু করে সবকিছু এবং টেলিভিশনে আমি যখন দেখছি আমি সেই নাটকটা পরে হয়তো ইউটিউবে দেখতে পাচ্ছি কিন্তু সিনেমাতে যেটা হয় যে হয়তো মুক্তি পেলো ঢাকায় গ্র্যাজুয়েলি হয়তো অনেক জায়গাতে যাচ্ছে এবং দর্শকরা কিন্তু তখনই কিন্তু প্রতিক্রিয়াটা জানান এবং এটা কিন্তু ভালো লাগে এবং আমি যখন দর্শক হয়ে যখন নাকি আমার ছবিটা দেখতে যাই হলে আমার কাছে সত্যিই ভালো লাগে এবং রিসেন্টলি চয়নিকা চৌধুরীর বিশ্ব সুন্দরী যখন মুক্তি পেল ডিসেম্বরের এগারো তারিখে প্রথম দিন আমি হলে ছিলাম আমার কাছে ভালো লেগেছে যে আমি নিজের ছবি দেখছি এবং দর্শকদের যে প্রতিক্রিয়া এবং তাদের যে ইন্টারাকশনগুলো তখন মানে ইনস্ট্যান্টলি বোঝা যায় যে কাজটা আমি ভালো করেছি না কেমন কতটুকু ভালো লেগেছে দর্শকদের কাছে সেটা বোঝা যায় তো রিসেন্টলি কি কি বিজ্ঞাপনে কাজ করা হয়েছে বিজ্ঞাপনে কাজ করেছি মানে খুব মানে সম্প্রতি যেটা করেছি আমি একটা চায়ের বিজ্ঞাপনে কাজ করেছি আমি চায়ের চুমুকে সেটাই মনে পড়লো সবার আগে সবার আগে আর আমাদের দেশ থেকে একটা হাইড্রোজেন ওয়াটার তৈরি হচ্ছে যেটা আমাদের দেশ থেকে দেশের বাইরে এক্সপোর্ট হচ্ছে ওইটার একটা বিজ্ঞাপন আমরা করেছি সামনে একটা মিল্কের বিজ্ঞাপন হবে আগামী নয় তারিখে সেখানে কাজ করার কথা রয়েছে আর এর বাইরে যেটা হয়েছে যে স্বাধীনতা দিবসে কিছু কাজ হয়েছে সারা বছর ধরেই বেশ কিছু কাজ ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাজ হয়েছে আমি এ পর্যন্ত বিজ্ঞাপনের প্রায় মানে সবগুলো মানে ডিসিপ্লিনে কাজ করার সুযোগ পেয়েছি এবং অনেকগুলো বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং বিজ্ঞাপনের কাজটাও আসলে মানে মজার একটা কাজ সেটাও খুব এনজয় করেন আপনি আচ্ছা তো যেটা বলছিলাম যে আপনি প্রফেশনের দিক থেকে যদি বলা হয় তাহলে আপনি একজন ব্যাংকের কর্মকর্তা বা কর্মরত রয়েছেন ব্যাংকে তো আমরা যেটা জানি যে ব্যাংকের চাকরিটা বা এই ধরনের কমার্শিয়াল যেসব চাকরিগুলো রয়েছে জবগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্ট্রিক্ট এবং দেখা যায় যে সেখানে সময়ের একটা অনেক বড় ব্যাপার থাকে অনেক বড় একটা সময় সেখানে ব্যয় করতে হয় বাট এমন একটা জায়গায় থেকেও এই যে অভিনয় করেছেন এবং এতগুলো কাজ করেছেন এই পর্যন্ত এতগুলো কাজের সঙ্গে জড়িত থাকার চেষ্টা করেছেন এবং মোটামুটি নিয়মিত থাকার চেষ্টা করছেন এটা কিভাবে সম্ভব হয় এছাড়ার জন্য মানে আমার দিক থেকে আমি যেটা করে থাকি সবসময় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর আমি বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করবো সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা একটা দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় একটা বছরে কিন্তু শুক্রশনি মিলিয়ে আরও অন্যান্য ছুটি মিলিয়ে কিন্তু অনেক দিন ছুটি থাকে কিছু আমার মানে এভাবে ম্যাচ হয়ে যায় ছুটির দিনে হয়ে যায় আর বেশিরভাগ কাজগুলোই হয় ঢাকাতে যার জন্য সন্ধ্যার পরে কাজ করার সুযোগ থাকে আমি যেটা করি যে আমার প্রফেশনের জন্য যেই সময়টুকু লাগে সেই সময়ের পরের যে সময়টুকু থাকে সেটা পুরোপুরি আমি সবিজের জন্য আমি দিচ্ছি এবং এটা দিতে গিয়ে যেটা হয় যে আমার ফ্যামিলি টাইমটাকে আমি স্যাক্রিফাইস করি আসলে অনেক মানুষের তো অনেক শখ থাকে কেউ হয়তো ছবি আঁকে কেউ লেখালেখি করে কেউ গান গায় কেউ মাছ শিকার করতে যায় কেউ বই পড়ে কেউ বই পড়ে তো কোনো না কোনোভাবে কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমরা সবাই কিন্তু নিজেকে কিছু সময় দেই সেই সময়টাই আমি চেষ্টা করি এখানে দেওয়ার জন্য ডেফিনেটলি আমার ফ্যামিলিকে ডিপ্রাইভ করেই হয়তো করি আমি যখন মধ্যরাতে বাসায় ফিরছি আমার কাজ করে তখন হয়তো অনেকেই হয়তো ঘুমাতে যাচ্ছেন এখন এনজয় করছি বলেই করছি এবং টাইমটাকে ম্যানেজ করতে পারছি বলে করছি তবে একটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনি যে কাজটাই করেন বা আমি যে কাজটাই করছি আমি চেষ্টা করি সেই কাজের সঙ্গে অনেস্ট থাকার জন্য সেটা আমার প্রফেশন হোক আমার অভিনয় জীবন হোক আমি চেষ্টা করি সবসময় হয়তো পারি না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি চেষ্টা করি ডেডিকেশনটা থাকার থাকে খুব বেশি সো ঈদুল আজহাও খুব তাড়াতাড়ি চলে এসেছে আমরা জানি যে খুব বেশি একটা গ্যাপ থাকে না দুইটা ঈদের মাঝখানে সো ঈদ উল আজহা উপলক্ষে কোনো কাজ এখনো শুরু হয়েছে কিনা বা কোনো কাজ করার চিন্তা ভাবনা আছে কিনা আসলে গত ঈদে কিছু কাজ ফাইনালি শেষ হয়নি যেগুলো এই ঈদে যাবে আর তার বাইরে ঈদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমি নিজেও শুরু করেছি সামনে আরও কয়েকটা কাজের জন্য কথা বলা আছে তাতে যেটা মনে হচ্ছে যে আশা করছি বেশ কিছু কাজ হয়তো আগামী ঈদে দর্শকরা দেখতে পাবেন অবশ্যই তাই এবং আমরাও সেটাই আশা করি কারণ অভিনয়ের জায়গাটাতেও যেটা আপনি বললেন যে খুব এনজয় করেন বলেই কিন্তু আপনার ঠিক সেভাবেই সকলের সামনে আসে সো যেটা বলছিলেন আপনি যে পছন্দের জায়গা বা ভালো লাগার জায়গা বলেই কোনো না কোনোভাবে টাইম বের করার চেষ্টা করেন বা ম্যানেজ করেন ভালো লাগে বলেই এখনো করছেন সো এর বাইরে অভিনয়ের পাশাপাশি আর কি কোনো ভালো লাগার কাজ আছে যেটা করার ইচ্ছা আছে সামনে অভিনয় বাইরে যেটা আছে সেটা হলো যে আমি বেড়াতে পছন্দ করি প্রতি বছরই চেষ্টা করি বিভিন্ন জায়গায় যেতে দেশের বাইরে যেতে গত বছর আর এই বছর কোথাও যাওয়া হয়নি করোনার জন্য তো ইচ্ছা আছে আগামীতে সব কিছু যখন স্বাভাবিক হবে শান্ত হবে তখন যেন আরও অনেক জায়গায় যেতে পারি এটা একটা ইচ্ছা আছে আর যতক্ষণ পর্যন্ত দর্শক চাইবে হয়তো চেষ্টা করব। শোভিজের সঙ্গেই থাকার জন্য চেষ্টা করব অনেক ধন্যবাদ আপনাকে দর্শকদের জন্য যদি আর কিছু বলার থাকে প্লিজ এটিএন বাংলা বাংলাদেশের প্রথম একটি স্যাটেলাইট টিভি চ্যানেল এবং এটিএন বাংলার দর্শকদেরকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাবো যে এরকম একটি টিভি চ্যানেলের আপনারা দর্শক হিসাবে অনেক অনুষ্ঠান আপনারা দেখছেন আমিও দেখছি এবং এটিএন বাংলার প্রায় শুরুর দিক থেকেই অনেকভাবেই কিন্তু আমি জড়িত ছিলাম এবং আশা করি আগামীতে এটিএন বাংলাতে অন্যান্য কাজে থাকার সুযোগ হবে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য আর চায়ের পক্ষ থেকে বড় বড় মতোই শুভকামনা রইল আপনাকে ধন্যবাদ দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন চায়ের সুমুখের এপিসোডগুলো ইউটিউব ডট কম স্ল্যাশ টেন বাংলা প্রোগ্রামে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতেই স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে